শরীর সুলতান তোমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না মানে আর কোনো অসুবিধা নাই তো ও হচ্ছে কুদকুন ওর কথাই আমি আপনাকে বলেছিলাম আর শোয়েব ভাইয়া আমরা একসঙ্গে হলে থাকতাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি জি ভালো তো সুলতান কি খাবে বলো ঠান্ডা না গরম না শোয়েব ভাই এখন ঠান্ডা গরম কিছুই খাবো না তাই না আচ্ছা বলো তোমাদের জন্য কি করতে পারি আমার মনে হয় কি শোয়েব ভাই আমাদের জন্য আপনি নতুন কিছু করতে পারেন যেমন না শোয়েব ভাই আমরা তো ইন্টারভিউ দিতে দিতে এক প্রকার টায়ার্ড চাকরি হয় না তো যখন ইন্টারভিউ দিতে যাই তখন তো ওই পাশ থেকে প্রশ্ন করে আমরা এই পাশ থেকে উত্তর দিই এখন পুরো ব্যাপারটাই যদি উল্টা হয় মানে আমরা প্রশ্ন করলাম আপনি উত্তর দিলেন তাহলে কেমন হয় আচ্ছা ঠিক আছে করো প্রশ্ন করো উত্তর দিচ্ছি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর তো আপনার সঙ্গে আমার আর দেখা হয় নাই বাই দ্য ওয়ে আমি শুনছি যে আপনি কোটিপতি হয়ে গেছেন শুনে আমার খুবই ভালো লাগছে এখন আমরা আসছি আপনার কাছে চাকরির জন্য কিন্তু আপনি আমাদের কী চাকরি দেবেন মানে আপনার ব্যবসাটা কী এটাই তো আমরা জানি না এখন আমার প্রশ্ন হচ্ছে শোয়েব ভাই আপনার ব্যবসাটা কী তুমি তো খুব সহজ একটা প্রশ্ন করলা আমি জাহাজের ব্যবসা করি তাইলে শোয়েব ভাই আমার মনে হয় ইন্টারভিউ এই জায়গায় শেষ কেন বলো তো আমরা তো আধার ব্যাপারী তো আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়াটা কি ঠিক হবে ভাই বলেন আরে না তুমি যেরকম বলছো সেরকম না ছোটোখাটো ব্যবসা করি দুটো ডাল ভাত খাই আর কি তো শোয়েব ভাই ডাল ভাত খেয়ে যেহেতু আছেন আমার ধারণা আপনি ভালোই আছেন এখন আপনি যদি আমাদের চাকরি দেন তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের পোস্টটা কি আমাদের এখানে কিছু এক্সিকিউটিভ পোস্ট আছে তুমি সেরকম একটা পোস্টে জয়েন করতে পারো না না বুঝছি জয়েন করলাম কিন্তু ওই পোস্টে থেকে আমাদের কাজটা কি হবে কি কাজ করব খুবই সহজ কাজ মার্কেটিং তুমি জাহাজ বিক্রি করবে ভাই হবে না আসলে আপনি যদি আমার বলতেন যে তুমি দুই মন রসুন বিক্রি করে আসো আমি পারতাম কিন্তু একটা জাহাজ বিক্রি করবে এস এম সুলতান আমার মাথায় ধরতেছে না তুমি না পারলেও ও কিন্তু পারবে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে কি পারবে না তুমি জি বুঝিয়ে দিলে পারবো হ্যাঁ শোয়েব ভাই আমারও মনে হয় ও পারবে কারণ সার পাশে ও আর ও পারলেই চলবে অসুবিধা নাই পারুক তো ভাইয়া কবে নাগাদ জয়েন করবো এই ক্ষেত্রে অবশ্য তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের এখানে একটা পোস্ট খালি হচ্ছে খালি হলে তোমাকে জানাবো ঠিক আছে চলো শোয়েব ভাই জানাই সবাই তো এরকম বলে ফাইনালি কেউ আর জানায় না 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 আমি জানাবো তোমার মাধ্যমেই জানাবো ঠিক আছে ভাইয়া তাহলে আসি ওয়ালাইকুম আসসালাম